দিল্লিতে খেলা চলাকালীন বুকে বল লেগে মৃত্যু হলো বনগাঁর যুবকের। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল ভালোবাসা, সেই 22 গজেই মৃত্যু, এলাকায় শোকের ছায়া। ছোট থেকেই 22 গজের প্রতি ছিল অদম্য ভালোবাসা, ক্রিকেট ছিল তার অন্যতম নেশা, আর সেই ভালোবাসার খেলা ক্রিকেট প্রাণ কেড়ে নিল যুবকের। দিল্লিতে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে মৃত্যু হলো বনগাঁর যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত যুবক হাবিব মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকার যুবক হাবিব মণ্ডল। বিয়ের পর থেকে উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকাতে রাউতোড়া গ্রামে স্কুলপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে খেলার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হাবিব সহ অন্যান্য সহ খেলোয়াড়রা। খেলার মাঠে প্রতিপক্ষ দলের বলের আঘাতেই মৃত্যু হয় তার। এ বিষয়ে মৃত যুবকের স্ত্রী জানান, গত 19 তারিখ টেলিফোনেই প্রথম দুঃসংবাদ পেয়েছেন তারা। ফোনের মাধ্যমে জানানো হয় অসুস্থ হয়ে পড়েছেন হাবিব। পরিবারের সদস্যদের দিল্লিতে যেতেও বলা হয়। জানা গেছে 19শে আগস্ট খেলা চলাকালীন 3 নম্বর ব্যাটসম্যান হিসাবে মাঠে নামেন হাবিব। বিপক্ষ দলের পেস বোলারের বল লাগে হাবিবের বুকের বাঁদিকে, মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালে নেবার কিছু সময় পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এ বিষয়ে মৃত যুবকের শ্বশুর সোহরাব আলী মণ্ডল বলেন, আমাদের কাছে ফোন আসলো যে এরাম হাবিব তোমার কি হয়, তা বললো হাবিব, আমি বললাম হাবিব আমার জামাই হয়, তা বললো হাবিব হাবিবকে হচ্ছে দুর্ঘটনা হয়েছে, তা বাইর থেকে তোমরা সবাই চলে আসো অ্যাড্রেস গ্রুপ নিয়ে, আমরা এখান থেকে ওর পাঠিয়ে দেব। তা আমরা বললাম কেন হাবিবকে কি হয়েছে, তা বললো হাবিবকে বল রেগে আঘাত হয়েছে বুকে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, হাসপাতালে নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে, হাবিব এখন ভালো আছে। তা তারপরে কিছুক্ষণ বাদে আমি আবার ফোন করেছিলাম, হাবিবকে বহুত সিরিয়াস, তা তোমরা বাইর থেকে তাড়াতাড়ি চলে আসো সার্টিফিকেট নিয়ে। তা আমি বললাম কেন কি হয়েছে, তা বললো যে হাবিবকে ডেড হয়ে গেছে হাসপাতালে। কোনো বন্ধু বান্ধব যদি খেলার জন্য বলতো তাও চলে যেত, এবং ঘরে ছাদের পরে ব্যাট বল সবকিছু কিনেছে, ছাদের পরে প্র্যাকটিস করত। পরিবার সূত্রে জানা গেছে গাড়ি চালানোর পাশাপাশি অন্যান্য কাজের সাথেও যুক্ত ছিলেন হাবিব, কিন্তু নেশা ছিল ক্রিকেট খেলার প্রতি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ছিল তার ঝোঁক। অনুশীলনের জন্য বাড়ির ছাদে জায়গাও করেছিলেন, ঘর ভর্তি খেলার সেই সকল সরঞ্জাম সার দিয়ে সাজানো রয়েছে। যুবকের মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। জানতে পেরেছিলাম খেলায় বল লেগে মারা গেছে ওখানে দিল্লি, সব প্লেয়ার একসঙ্গে খেলা করতো, তারা বলেছিল, বললো তুমি কি হাবিবের বউ, আমি হ্যাঁ, বলছি কি একটু আসতে হবে খুব দরকার, আমি তো আমি যেতে তো পারবো না, আমার এই অবস্থা আমি কি করে যাব, পেটে বাচ্চা এসো খুব দরকার তোমার, আমি কি করছে বসে ভর্তি আছে খুব দরকার, তুমি তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে বলে গিয়েছিলো খেলা করতে যাচ্ছে এবং কাজ করতে যাচ্ছে, গাড়ি চালায়। তারপরে খুব মায়া ছিল, খেলা না হলে থাকতে পারত না, সবসময় খেলা খাওয়া দাওয়া ছেড়ে শুধু খেলা করতে যেত। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31।